আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নায়েন্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটা নাস্তার রেসিপি, আমার আজকের রেসিপি ভেজিটেবল রোল। আমি আজকের এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বিকালের নাস্তায়। রোলটা তো সবারই পছন্দ। চলুন মূল রেসিপিতে চলে যাই। আপনারা কাপে নেন বা যে কোনো গ্লাসে নেন, পরিমাপটা ঠিক রেখে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বাটিতে এই ছোট সাইজের যে গ্লাস আছে সেই গ্লাসে দেড় গ্লাস পরিমাণ ময়দা নিয়েছি। এখন ময়দার ভেতরে আমার যে পরিমাণ পানি লাগবে আমি সে পানিটা একবারে দিব না, তিন চারবারে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। রোলের শীটটা তৈরি করার জন্য ব্যাটারটা একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, ময়দার ভেতরে কোনো লাম্পস না থাকে। তার জন্য ব্যাটারটা খুব সুন্দর মতো তৈরি করে নিতে হবে। আমি সামান্য এক চিমটি পরিমাণ লবণ, সামান্য এক চিমটি পরিমাণ বেকিং পাউডারটা দিয়ে দিব, তাহলে প্যান থেকে ভালোভাবে উঠে আসবে। এখন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। তার জন্য আমি সবজিটা রান্না করে নিব। চুলা একটা কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তিনটার মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি আদা রসুন দুটো মিলিয়ে হাফ চামচ আছে আদা রসুনটা দেওয়ার পরও একটু ভেজে নিব। একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সে গাজরটা দিয়ে দিব। একটা আলুও আমি গ্রেট করে রেখেছি সে আলুটাও দিয়ে দিব। বাঁধাকপিটাও খুব সুন্দর করে চিকন করে কুচি করে নিয়েছি, বাঁধাকপিটাও দিয়ে দিব। এক একটা সবজি আমার হাফ কাপ করে আছে, তিনটা সবজি মিলে আমার দেড় কাপ পরিমাণ। সব সবজিগুলো দেওয়ার পরও আবার একটু মিশিয়ে নিব। তিনটার মতো কাঁচামরিচ কুচি, হাফ চামচের কম আছে লবণ, এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, এসব কিছু দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিন চার মিনিট পর্যন্ত। সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দুই তিন মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে মিশিয়ে এখন আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দেব। Thank you.
একটা টমেটো কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দেব দেওয়ার পর ভালো করে নেড়ে মিশে এখন নামিয়ে রেখে দেব আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন আমার কাছে ধনেপাতা কুচি ছিল না তার জন্য আমি আর ধনেপাতা কুচিটা দেইনি সবজিটা নামিয়ে রেখে দেওয়ার পর চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এখন ব্যাটারের এক চামচ করে দিয়ে দিব দিয়ে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিতে হবে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই শীটটা তৈরি হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন যে রোলের শীটের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন উঠিয়ে নিতে হবে এখন সেই শীটের উপরে তৈরি করে রাখা সবজি দিয়ে দিব সবজিটা দিয়ে দেওয়ার পর এখন চারিপাশে আমরা যে ব্যাটার তৈরি করেছি শীট তৈরি করার জন্য কিছু পরিমাণ আমি রেখে দিয়েছি সেটা চারিপাশে লাগিয়ে দিতে হবে দেওয়ার পর এখন ঘুরিয়ে রোলের আকারে ভাঁজ করে নিতে হবে যে শীট তৈরি করা ব্যাটার রেখেছিলাম সে ব্যাটারে চুবিয়ে এখন ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ডিম ফেটিয়েও এই রোলটাকে চুবিয়ে নিতে পারেন তারপরে ব্রেড ক্রামে হোক বা টোস্ট বিস্কুটের গুঁড়ায়ও টোস্ট বিস্কুট দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন আমি এভাবে সবগুলা বানিয়ে নিব আমি আপনাদের দেখার সুবিধে আরো একটা করে দেখাচ্ছি এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু একদিনের মতো আর ডিপ ফ্রিজে তো সারা মাস সংরক্ষণ করে যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যাবে এখন ভাজার জন্য আমি চুলায় একটা প্যানের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন রোলগুলো দিয়ে দিব রোলগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টিয়ে দিব আমার রোলগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এভাবে আমি প্রত্যেকটা রোল ভেজে নিব দেখুন ভিউয়ার্স আমার আজকের ভেজিটেবল রোল তৈরি হয়ে গেছে ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার রোলের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ